আমাকে পিঞ্চ করে এই দেখ দেখ ওনার সুগার ড্যাডি আছে আচ্ছা ঠিক আছে আমার না হয় সুগার ড্যাডি তোদের তো লবণ ড্যাডিও নেই সুগার ড্যাডিকে তো কেউ বিয়ে করে না আমি তো বিয়ে করেছি আমি খুব অবাক সে কখনোই আমার কাছে কিছু চাইনি বয়স আমার বেশি না ওর এই টুকটুকির মা চুলকটা পেকা গেছে বাতাসে সম্ভবত না সত্যি সে আমাকে মেসেঞ্জারে নক করে বলে একটু কথা বলা যাবে আমি দেখলাম তার প্রোফাইল ঘেটে দেখি যে সে আমাদের গভর্নিং বডির মেম্বার আমি সেই সূত্রে তার সাথে কথা বলা শুরু করি গার্ডিয়ান বা গভর্নিং বডির মেম্বার হিসেবে যে ধরনের কথা ওই ধরনের হচ্ছিল তো ও যখন আমার সাথে একদিন কথা বলছিল আমার আমি আগেও বলেছিলাম যে আমার একটা ফ্রেন্ড আমাদেরকে পিঞ্চ করে বলে যে মানে ওকে পিঞ্চ করে যে বয়স আমার বেশি না ওর এই টুকটুকির মা চুলকটা পেকে গেছে বাতাসে তারপর আমি ওকে বলি যে দেখো এরকম বলছে আর আমরা পিকনিকে গিয়েছিলাম তো পিকনিকে আসলে খুব স্বাভাবিকভাবেই সব শিক্ষার্থীরা মিলে গিয়েছে তার সাথে হয়তো আমার 2 থেকে 3 মিনিট পিকনিকে দেখা হয়েছে তো আমি পিকনিকের ছবি কিছু পোস্ট করি সেখানে আমাকে অনেক কমেন্টে করে যে পয়সা গাড়ি মেহেঙ্গা ঘর আই নিড আ ম্যান হু গিভ মি অল দ্যাট আমি খুব অবাক হই যে এগুলো কি তারপরে ওকে বলে যে তোর সুগার ড্যাডি আমি যখন ক্লাসে কারোর সাথে কথা বলি পাশে থেকে আরো অনেক শিক্ষার্থী থাকে না আমাকে পিঞ্চ করে এই দেখ দেখ ওনার সুগার ড্যাডি আছে তো আমি পরে বিষয়গুলোকে জানাই যে আমাকে আমাকে পিঞ্চ করছে বলছে মানে ওরা ফ্রেন্ডরা ওকে নিয়ে মজা করে বলে যে আমার ফ্রেন্ড এরকম আমাকে অনেক কিছু বলে আমি বলে মা কি বলে আমি তো তখন তো আমাদের ভিতরে কিছু নাই অ্যাকচুয়ালি তখন কিছুই নাই জাস্ট কথা বলি ভালো লাগে মানে খুবই একটা স্বাভাবিকভাবে তারপরে আমি একদিন রেস্টুরেন্টে বসা আমার ভাতি যারা ছিল তো ওরা বলতেছে এখন একটা ট্রেন্ড চলতেছে কি সুগার ড্যাডি তা আমি বললাম এইটা কী জিনিস সুগার ড্যাডিটা কি বাংলা করে তো চিনি বাবা হয় তা আমি আর ওদেরকে প্রশ্ন করি না কারণ যেহেতু ওরা আমার ভাতি যা তা আমি বাসায় এসে গুগল সার্চ দিলাম যে সুগার ড্যাডি কী তো ওকে আমি ও যখন আমাকে বললো তা আমি বললাম যে সুগার ড্যাডি তো হলো ওই রকম যে কোনো মেয়ে যারা লোভী টাইপের মেয়ে তারা ওই মানে একটি এজেড পার্সন বা ধনী লোক যদি এরকম থাকে তাদেরকে এক্সপ্লয়েট করার জন্য তা আমাদের সাথে তো ওই রিলেশন না কোনো তো বাস এভাবে চলছে চলতে চলতে এটা মানে আরও কিছু কথাবার্তা যখন হচ্ছে তো সে মানে আমাদের আমাদের দুজনকেও দুজনের খুব ভালো লাগছে আমি খুব অবাক সে কখনই আমার কাছে কিছু চায়নি ম্যাক্সিমাম বলে যে সে খুব লোভী হ্যাঁ সে লোভে পড়ে এরকম তা আমি তো তার লোভে দেখি না আর মানুষ ভাবে কি যে আমার মনে অনেক টাকা পয়সা কিন্তু আমি কিন্তু খুবই সিম্পল একজন সাধারণ মানুষ আমি ওই দিন এক পত্রিকায় বসছি বলে যে আপনার কত টাকা আমি আমার টাকা হাতে গোনা যাবে ক্যালকুলেটার লাগবে না আমরা মানে অনেকটা মানে ধরেন খুবই স্বাভাবিক চলাচল কোনো খুব একটা লাক্সারি আমাদের নাই আমরা খুবই স্বাভাবিক চলাচল করি ও খুব লাক্সারি যেটা কিনবে এক্সপেন্সিভ কিছু কিনবে একেবারে কিছু নাই এবং সবচেয়ে বেশি অবাক হবেন এক বছর আমার সাথে আছে শুধু যখন বিয়ে হলো বিয়ের দিন আমি শুধু ওকে একটা রিং দিয়েছিলাম জাস্ট একটা রিং আমি আসলে খুব তুরতুরে স্বভাবের ছিলাম আমি একদম চটপটে উত্তর দিয়ে দিতাম আমি বলতাম কি সুগার ড্যাডি বিষয় তো আমি জানি না তোরা হয়তো জানিস তোদের হয়তো থাকতে পারে আমার তো নেই আমি তো এসব বলে বেড়াই না তারপরে আমি আরো আমাকে আরো যখন অনেক খ্যাপানোর চেষ্টা করতো তখন আমি বলতাম আচ্ছা ঠিক আছে আমার না হয় সুগার ড্যাডি তোদের লবণ ড্যাডিও নেই মানে আমি উত্তর দিতাম আর কি আমি কখনো চুপ থাকতাম না না আমিও সেভাবে আসলে অবগত ছিলাম না আমার ফ্রেন্ডরা যখন আমাকে পিঞ্চ করা শুরু করে তখনই আমি এই সম্পর্কে যে আরো অনেকে জিজ্ঞেস করছি বিষয়টা অ্যাকচুয়ালি কি মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি তখন আমাকে বলে যে এরকম সুগার ড্যাডি আর আমাকে বলতো সুগার বেবি তারপরে বলে যে এরকম সুগার মমিও আছে আমি সেই মুহূর্তে আসলে সব কিছু সম্পর্কে জানি এর আগে আমি সম্পর্কে কিছুই জানতাম না সুগার ড্যাডিকে তো কেউ বিয়ে করে না আমি তো বিয়ে করেছি আর আমি কোনো সুগার ড্যাডি কিংবা ওই যে চিনি বাবা তারপর ওকে সুগার গ্র্যান্ডপা এগুলো বাছাই করিনি আমি আগেও যা বলেছি যে আমি আমার ভালোবাসার মানুষকে বাছাই করেছি যে আমার যত্ন করে আমার খেয়াল রাখে আমার ছোটো ছোটো আবদার পূরণ করে আমার গায়ে হাত তুলে না অত্যন্ত মানবিক আচরণ করে তো এরকম একজন মানুষের সাথে থাকতে পারলে আসলে নিজেকে ধন্য মনে হয় তাকে পছন্দ করার অনেকগুলো কারণ আছে সে একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ আর তার কথাবার্তা বাচনভঙ্গি সব কিছুই খুবই সুন্দর সে অত্যন্ত মানবিক অত্যন্ত ভালো একজন মানুষ আমি তার মধ্যে কখনোই কোনো অহংকার দেখিনি মানে সে মতিঝিলের মতো একটা জায়গার কমিশনার ছিল আমাদের স্কুলে গভর্নিং বডির মেম্বার ছিল বিকারণেসার গভর্নিং বডির মেম্বার ছিল এত কিছু থাকা সত্ত্বেও তার মধ্যে আমি কোনো অহংকার বোধ দেখিনি সে সবার সাথেই খুব সুন্দর আচরণ করে সুন্দর করে কথা বলে সবার সাথেই মিশতে যায়